হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজ এসেছি মাধবীলতা ইকো রিসোর্টে। লাস্ট ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে। সেখানে ওয়ান নাইট স্টে করার পর আমরা আসলে চাচ্ছিলাম প্রকৃতির সাথে কিছুক্ষণ সময় কাটাতে, তাই আমরা চলে এলাম মাধবীলতা ইকো রিসোর্টে। এটা আসলে প্যারাগনের ঠিক পাশেই। প্যারাগন থেকে রওনা করলে অটো দিয়ে এটা একটু ভিতরের দিকে, 5 মিনিট লাগবে। রিসোর্টে আমরা উঠেছি এই ঘরটাতে, যেটা অন্য সবগুলো ঘর থেকে একটু দেখতে আলাদা। আমাদের ঘরের রুমটির নাম মাতাল হাওয়া। ওনাদের প্রত্যেকটি কটেজেরই ভিন্ন ভিন্ন নামকরণ করা হয়েছে, যেমন মেঘ পাহাড়, আয়না ঘর, স্বপ্নমোহিনী। এই হচ্ছে মাধবীলতা রিসোর্টের রাতের ভিউ। সন্ধ্যার পর রিসোর্টের চারপাশ এত সুন্দর লাইটিং ছিল, চারদিক ঝলমল করতেছিল, ঝিঝি পোকারা ডাকতেছিল। রাতে ডিনারের পর আমি আর আমার হাজবেন্ড বাইরে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। রিসোর্টের রুমগুলোর ভাড়া 3,000 থেকে 7,000 টাকার মধ্যে। আমরা যে রুমে উঠেছি তার ভাড়া আফটার ডিসকাউন্ট 3,000 টাকা ছিল। সিজন ভেদে রুমের ভাড়া ওঠানামা করে। এই যে আমাদের রুমটা। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা রিসোর্টের ভিতরের টিলায় উঠেছিলাম। টিলার উপরে আনারসের বাগান, সারি সারি লেবুর গাছ আর অনেক রকমের ফুলের গাছ ছিল। উপর দাঁড়িয়ে আমরা ফুল রিসোর্টের ভিউটা এনজয় করছিলাম। টিলার উপর কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা যাচ্ছিলাম তাদের রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্ট করার জন্য। রুমের ভাড়ার সাথে ওনাদের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। পাশে বাচ্চাদের খেলার জন্য স্পেস করে দেওয়া আছে। আমরা চলে এসেছি ওনাদের ডাইনিং হলে। তাদের ডাইনিং হলের স্পেসটা বেশ বড়ই ছিল। সকালের ব্রেকফাস্ট ছাড়াও তাদের দুপুরে ও রাতের খাবারের ব্যবস্থাও আছে। সবশেষে এটাই বলবো, আপনারা যদি শ্রীমঙ্গলে এসে প্রকৃতির সাথে সময় কাটাতে চান, তাহলে মাধবীলতা ইকো রিসোর্টে চলে আসতে পারেন।